প্রিয় দর্শক, মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো ডিসোপেন 0.5 mg। আমার আলোচনায় থাকবে ওষুধটি কেন সেবন অথবা ব্যবহার করা হয়, প্রস্তুতকারক কে, এটার দাম কত এবং কোথায় পাওয়া যায়, সেবন অথবা ব্যবহারবিধি কী, কোনো সাইড এফেক্ট আছে কি না অথবা কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। আর আপনি যদি এই ওষুধটি অতীতে সেবন বা ব্যবহার করে থাকেন অথবা বর্তমানে করছেন, তাহলে আপনি কোনো উপকার পেয়েছেন কি না বা কোনো খারাপ দিক আপনার মনে হয়েছে কি না নিচের কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন। মনে রাখবেন, ওষুধটি সম্পর্কে আপনার মতামত আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সাবস্ক্রাইব করেছেন বলেই আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাহলে মূল আলোচনায় আসা যাক। অনেকেই অ্যাংজাইটি অথবা প্যানিক ডিসঅর্ডারে ভোগে, যেমন শুধু শুধু দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, অতি সহজে ভয় পেয়ে যাওয়া অথবা নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়া। অনেকে আবার ইনসমনিয়া এবং ঘুমের সমস্যায় ভোগেন, মুখ জ্বালাপোড়া করে, টেনশনে মাথা ব্যথা করে, কারো কারো এপিলেপসি অথবা বাইপোলার ডিসঅর্ডার হয়। তাদের জন্য ডাক্তাররা সাধারণত এই ওষুধটা দিয়ে থাকেন। এটার প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মা। এটার দাম 300 টাকা এবং প্রতিটি ট্যাবলেটের দাম 3 টাকা। প্রাপ্তবয়স্করা রাতে একটি করে ট্যাবলেট এভাবে 4 রাত খায় প্রথম দিকে। এভাবে 2 থেকে 4 সপ্তাহ ওষুধটা চলে। মনে রাখতে হবে কখনোই যাতে দিনে 4 থেকে 10 মিলিগ্রামের বেশি না খাওয়া হয়। রোগীর অবস্থার উপর ডাক্তার সাধারণত এটার ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে থাকে। কারা কারা এই ওষুধটা খেতে পারবে না? যাদের অ্যালার্জিক রিয়াকশান হয়, লিভার ডিজিজ আছে, যাদের গ্লুকোমা রোগ আছে, তারা এটা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাবে না। সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এই ওষুধের ক্ষেত্রেও প্রস্তুতকারক বলেছে এই ওষুধ খাওয়ার কারণে কারো কারো ডিপ্রেশন বেড়ে যেতে পারে, ঘুম ঘুম ভাব বেশি হবে, কিন্তু সবার এগুলি হয় না বা হলেও সময়ের সাথে সাথে এগুলি চলে যায়। অর্থাৎ ওষুধটা ধীরে ধীরে শরীরের সাথে মানানসই হয়ে যায়। গর্ভবতী এবং বাচ্চাকে দুধ পান করান যারা, তাদেরকে ওষুধটা ডাক্তার সাধারণত না খেতে বলে। সবসময় আমি একটা কথা বলে থাকি, যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত। বন্ধুরা, আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান, নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে। তাহলে দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে আরও অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।